মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বলছে ওয়াজাআলাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে পয়দা করেছি। গভীর রাতে শব্দ বেশে খলিফা আমর চলেছে গিরিপথ, গিরিপথ কাকে বলে জানুন? দুইটা পাহাড়ের মধ্যখানে পথটাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথ দিয়ে একজন মহিলা জিকির করতে করতে আসছে, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট অমর, গভীর রাতে ছদ্ম বেশে রাজ পর্যটন করতেছেন, দেশে খমন করছেন, গরিব দুঃখী অনাথের আহাত দেখছেন, কে ঘুমাচ্ছে, কে জিকির করে, কে খেতে পায়, কে পায় না, কে সুখে আছে, কে দুঃখে আছে। খলিফা রাতের বেলায় গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ছদ্মবেশে অমরকে কেউ চেনে না। এমন সময় গিরিপথে শুনতে পাচ্ছেন আল্লাহর কোরআনের জিকির, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। নারীর কণ্ঠে কোরআনের বাণী শুনে অমর চমকে উঠল। এই নির্জনে নিরাবিলি কণ্ঠে নারীর গলার স্বর পাওয়া যায়, নারীটাকে, নারী লোক এত জোরে কোরআন পড়ে কেন? ওমর ফারুক ঘোড়ার পিঠ থেকে নেমে গাছের গোড়ায় ঘোড়াটা বেঁধে এক পা এক পা করে আগিয়ে চলেছেন ছদ্ম বেশি হযরতে ওমর। গিরিপথের মধ্যিখান দিয়ে একটা নারী কমল চিত্তে হেঁটে যাচ্ছে, আর এক পা এক পা ফেলছে, আর কোরআন পড়ছেন, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। চমকে উঠল অমর, রে মহিলা কে তুমি? এই গিরিপথ দিয়ে আসতেছ, তোমার কি প্রাণের ভয় নাই, মায়ার ভয় নাই, ইজ্জতের ভয় নাই? মেয়েটা মুস্কি হেসে বললেন, খাইরুল কুরুনি কারনি, কে যুবক তুমি? তুমি জানো না শ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ, শ্রেষ্ঠ যুগ মুসলমানের যুগ, তুমি জানো না কার ভয় করব? বলে তোমার কি প্রাণে ভয় নাই? বলে তোমার কি ভয় নাই? এই দেশের রাজা খলিফা হযরত ওমর আমিরুল মুমিনিন চমকে উঠলেন, ওমর কি রে, আমি এর চিনি নাই, আমার কোনোদিন দেখি নাই, আমার কথা জানলো কি করে? বলে মহিলা তুমি গিরিপথ দিয়ে আসছো, তোমার কি ভয় নাই? মহিলা বলল, না আমি এই জন্য কাউকে দেখে ভয় করি না, আমার জীবন জীবন নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। আল্লাহর কোরআন বলেছে তোমার জীবন এবং জীবন আল্লাহর উপর উৎসর্গ করে দাও, মুশকিলটা আসান হয়ে যাবে, দূরটা নিকটবর্তী হয়ে যাবে। হ্যাঁ মহিলা তোমার বাড়ি কোথায়? মহিলা বলছে আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যের। অমর চমকে উঠে বললেন, মা রোমে তো একটাও মুসলমান নাই, রোমে তো একটাও মুসলিম নাই, কোরআন পড়নেওয়ালা নাই, সেই রোম সাম্রাজ্যের সবাই হলো ইহুদি, কিছু সংখ্যায় হলো খ্রিস্টান, আর সেই দেশের মাটি থেকে তুমি আসছো সুদূর মদিনায়, মুসলমান তুমি হলে কি করেন? মেয়েটা বললেন, কে তুমি? চিনি না। তুমি কি কোরআন শোনো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তা
কোরআন বললো হে মুমিনরা যদি ঈমান এনে থাকো পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও আর কখনো ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান তোমরা কখনো শয়তানের ইত্তেবা করো না ইন্নাস শাইতানা আদুবুম মুবিন নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন বুকে হাত দিয়ে বলুন আমরা পুরোপুরি মুসলমান হতে পেরেছি আর কথা বলবে না একবার হ্যাঁ হু তো বলবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ হয়েছি ভাইরা আমার বন্ধু একজন মহিলা গ্যারান্টি দিয়ে বলল আমি পুরোপুরি মুসলমান বলে ব্যাপারটা কি মহিলা বললেন পরদেশি শুনে নাও আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যে আমি সাধারণ ঘরের মেয়ে নয় আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার কাইসার আমার বাবার নাম হলো হরমুজ আমার বাবার কোনো ছেলে নাই আমি একটাই মাত্র মেয়ে রোম সাম্রাজ্যের মাটিতে আমার দাদু ভাই হলো রোম সম্রাট কাউসার সেই দেশের মাটিতে একদিন সকাল বেলায় আমার দাদু যান বলল বুহিনী রে আজকের একটা জিনিস তোমাকে দেখাবো খেলা হবে কি খেলা হবে আমি তো জানি না হাডুডু খেলবে না কাবাডি না ক্রিকেট খেলবে না ফুটবল খেলবে কি খেলা হবে হে মুসলমান তুমি বুঝতে পারলে না এ মুসলমান তুমি জানলে না খবর নিলে না মুসলমান হাই মুসলিম দেখলি না তুই কোরআন খানি খুলে তো মুস্তাকিমের পথ ধরে চল ফেরদাউসের খুলবে দোর হাই নবিসলন করুণবীজির সাজানো সে ফুল বাগান চক্ষু মিলে দেখলি না হাই মাদ্রাসা তোর হয় বিরান লকডাউন সবাই বলে করুণা 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 মানে তো দয়া ওরে বোকার দলেরা করুণা মানে দয়া বাংলাদেশের একজন হিন্দু মানুষ নাম হলো এন্ড কিশোর সে গান গেয়েছে গানটার লিখেছে নাম হলো আব্দুল হাদি গানটার কণ্ঠ দিয়েছে এন্ড কিশোর গেয়েছে মেহরবান খোদা কি করুণা করুণা মানে দয়া মেহরবান খোদা কি করুণা যে বোঝে সে হয় দিবানা মেহরবান খোদা কি করুণা কি করুণা স্বপ্ন দেন ইব্রাহিমকে এ কুরবানি কর ইসমাইলকে স্বপ্ন দেন ইব্রাহিমকে কুরবানি কর ইসমাইলকে এ নিষেধ করেন সুরিকে না কাটে গলা পয়গম্বরের কোরআনে আল্লাহ পাক বললেন ওই যে কল ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম ইয়া বুনাইয়া হে আমার কলেজার টুকরা ইন্নি আরাফিল মানামি ইব্রাহিম নিজের কলেজার টুকরা বেটাকে ডেকে বললেন বেটা রে ইয়া বুনাইয়া হে আমার কলেজার টুকরা বেটা রে যে পড়ে গেলে বেটা কাঁদার আগে বাপ কেঁদে ওঠে হে আমার কলেজার টুকরা বেটা রে হে আমার নয়নের তারা বেটা রে ইয়া বুনাইয়া হে আমার কলেজার টুকরা বেটা রে ইন্নি আরাফিল মানামে বেটা রে আজকে রাতে স্বপ্ন দেখতেছি আমি তোকে আল্লাহর রাহে কুরবানি করতেছি যেমনি বাপ বলা অমনি বেটা কবুল করে নেওয়া কেমন বাপ আর কেমন বেটা বাপ বলা বেটা কবুল করে নেওয়া
বাপ বলল বেটা কবুল করে নিল। ইব্রাহিম বলল বেটা শুয়ে যা। মিনার প্রান্তে নিয়ে গেল আল্লাহর নবী হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে। কখনো কাবায় গেলে দেখবেন কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূর হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে শুয়ে দিয়ে পাহাড়ের উপরে শুয়ে দিয়ে যখন জবে করছে ছুরি চালালো বেটার গলা এত জোরে চাপ মেরেছে ছুরির ধারটা মুড়ে ধারটা উপর দিকে উঠে গেছে ইসমাইলের গলা কাটে না। তখন ইসমাইল আব্বাকে বলছে ইয়া বাতি ফাল ফালমা তোমার সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন।